ওই কাতারে বিশ্বকাপ দেখতে আসা বিভিন্ন দেশ থেকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কাতারের মসজিদ কাতারের আজান শুনে প্রায় 900 জন ইতিমধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বিশ্বকাপের এখনো 10 দিন হয় নাই 900 জন আল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহু আকবার বিশ্বকাপের এখনো ঠিকমতো 10 দিন হয় নাই ইতিমধ্যে 900 জন কাফের কাতারের মসজিদ আজানের সুরেলা সুর শুনে তাদের হৃদয়ের ঈমানের ঢেউ উঠেছে তারা চিনতে পেরেছে হক আর বাতিল কোনটা তারা সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বকাপের মাত্র 10 দিন হয়েছে 900 জন মুসলমান এখনো আরো 20-25 দিন বাকি আছে কত যে মুসলমান হবে গোপনে প্রকাশ্যে সব তো খবরে আসবে না তার কোনো হিসাব এটা সেই জাতি মুসলমান আল্লাহর নাম শুনলেই পাগল হয়ে যাওয়ার মুসলমান অথচ বাংলাদেশে বসবাস করে আল্লাহর নাম শুনেও বহু মুসলিম থেকে নাস্তিক হয় আজানের শব্দ তার ভালো লাগে না তার থেকে পড়ক পোড়া কপাল না খন্দা আর কেউ হতে পারে না ঠিক কি না আমি দেখলাম মসজিদগুলোতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা ঢুকে পড়ছে কাতারে মুয়াজ্জিন আজান দিচ্ছে মনে হয় কি নতুন এক শব্দ এরা তো সবাই রূহের জগৎ থেকে এসেছে কাতারের শপিং মলে মার্কেটের ভিতরে আজান হচ্ছে আমেরিকার ছোট্ট একটা বিধর্মী মেয়ে চোখ উঠায় উঠায় দেখে এটা কোঠার শব্দ কোথায় থেকে আসছে এই রূহটা তো কিছুদিন আগে আলমে আরওয়া ছিল আল্লাহর কাছে ছিল ঠিক না বে ঠিক আমেরিকায় ছিল আজান কোনোদিন কি জিনিস জানে না ফুটবল খেলা দেখতে এসে শপিং মলে মার্কেটে ঢুকে ছোট্ট বাচ্চা যখন আজানের শব্দ শুনেছে জীবনের প্রথম মায়ের পেট থেকে আসছে বেশি বেশি দিন হয় নাই ভিডিওতে দেখলাম হাউ মাউ করে চোখ খুলে দৌড়াদৌড়ি করতেছে কোথায় সেই শব্দ চুপ হয়ে গিয়েছে তার বাবা মা কিছু বলছে বাবা মা এটা কিসের শব্দ তার বাবা মা বলছে এটা মুসলমানদের আজানের শব্দ সুবহানাল্লাহ ও মুসলমান আজকে আমাদের দেশে আজান হয় একামত হয় কিন্তু মসজিদগুলো শূন্য হয়ে পড়ে থাকে ঠিক কি না ঘুমিয়ে কাজা করেছো ফজর তখনই জাগনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবরই শুনি আজান এখনো জামাতে হওর শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে দেখেন আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ দুনিয়ার যারাই বলবে আমার রব আল্লাহ সুম্মা ইস্তাকামু মৃত্যু পর্যন্ত সেই কথার উপরে অটল থাকবে তাতানাযালু আলাইহিমুল মালাইকা ওই আল্লাহ বলা লোকের কাছে আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় আমরা বলি না আমাদের রব কে আল্লাহ এই কথার উপর আপনি যতদিন বিশ্বাস রাখবেন ফেরেশতারা আসবে আল্লাহর কোরআন বলছে تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة فرستر عشي بول بي ألا تخافوا ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই তুমি আল্লাহর রশি গলায় বেঁধেছ দুনিয়ার জালেমরা তোমাকে যদি জেলখানাও ঢুকায় ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ 10টা দুনিয়া সমান একটা জান্নাত এই সুসংবাদ যখন ফেরেশতারা হৃদয়ে দেয় শান্তি আছে না নাই এটা হয়তো আপনি কানে কানে শোনেন না অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে এই জন্য একজন মুসলমান ইমানের কারণে যত কষ্ট আর জুলুমের শিকার হোক না কেন ওই কষ্টের কারণে ইমানকে ছেড়ে দিতে চায় না কেননা সে জান্নাতের সুসংবাদের গ্রাম পায় অনুভব পায় সে বলে জীবন যাবে ফাঁসির কাষ্ঠে ঝুলবো তারপরও ইমান আমি ছাড়তে পারবো
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে আকুতি আমার, তোমারই কাছে আকুতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় দেয়, ওয়াবি শুরু বিল জান্নাহ, তাকে বলো তোমার জন্য জান্নাতের সুসংবাদ, কেননা তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়াবি শুরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। এবার ফেরেশতারা বলবে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও ইমানদাররা ঘোষণা শুনে নাও, দুনিয়ার জিন্দেগিতে আমরা ফেরেশতা তোমাদের বন্ধু, আখিরাতেও তেমন থাকব বন্ধু। এই জমিনে ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতেও বন্ধু। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, কথা বলেন না কেন? বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000, কত গুণ বেশি? প্রায় 3 গুণ বেশি। শুধু তাই না, কাফেরদের সঙ্গে অনেক অশ্ব ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তালোয়ার ছিল, মুজাহিদ তাদের মধ্যে শক্তিশালী বেশি ছিল, রসদ ছিল, সরঞ্জাম ছিল, কয়েকদিন খাবারের মতো পরিমাণ ছিল। মুসলমানদের তেমন কিছুই ছিল না, মাত্র কয়েকটা ঘোড়ার উট, কয়েকটা বর্ষার তলোয়ার। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমরা সংখ্যায় কম হতে পারো, তোমাদের দুনিয়া আখিরাতের বন্ধুরা ফেরেশতারা তোমাদের সঙ্গে আছে। 1000 কাফের, মাত্র মুসলমান 300, আল্লাহর কোরআন বলছে 313 জন, সংখ্যায় কম কিন্তু ভিতরে বল ছিল, ভালোবাসা ছিল নবীর প্রতি, আল্লাহর প্রতি, এমন ইমান ছিল, এরা শপথ নিয়েছে 1000-এর কাছে যদি আমাদের 313 জনের লাশ পড়ে যায়, তারপরও আমরা এই কালেমার পতাকা পড়তে দিব না। আল্লাহু আকবার। আজকে যদি মুসলমানদের এমন ইমান থাকতো, আমার কাশ্মীরের মুসলমানরা তাগুতের হাতে মাইর খাইতো না, ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের এমন ইমান থাকতো, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা নদী সাঁতরে বাংলাদেশে ঢুকা লাগতো না, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি মুসলমানদের এই ইমান থাকতো, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা আজ পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা মসজিদ নিয়ে ইহুদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে, ঠিক না বেঠিক? আজকে যদি মুসলমানদের ইমান থাকতো, মুসলমান যদি হুঙ্কার আর গর্জন ছাত্র, ফিলিস্তিনের মুসলমানদের গায়ে যদি একটা টোকা লাগে, ইসরায়েলের মানচিত্র দুনিয়া থেকে মুছে দিব, কোন ইসরায়েলের ইহুদির বাচ্চা মুসলমানদের গায়ে হাত তোলার সাহস পেত না, কথা বলেন ঠিক না বেঠিক? হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে খেলার মাঠের আয়োজন করেছে কাতার, আবার সৌদি আরবের কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব মুসলমান রাষ্ট্রগুলো যদি আজকে এক হতো, কোন দেশের মুসলমানদেরকে কোন জালেমরা মারতে পারতো? মুসলমানরা শুধু এক হওয়া দরকার। কোরআনের মধ্যে কথাটা কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একটা রশি ধরো, আল্লাহর কোরআন এবং হাদিস ধরো, ফারাক হইও না। ফারাক হইলেই মাঝখানে শয়তান আছে না নাই? কিন্তু 313 জন মুজাহিদ, তারা বলে আমরা ভাই ভাই, মরলে সবাই মরব, বাঁচলে সবাই বাঁচব, রসুলুল্লাহর এই কালেমাকে আমরা মাটিতে পড়তে দিব না। সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি,
আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি, নারে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক, বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক, আল কোরআনের শমশির আমি, আল কোরআনের তরবারি আমি, কুটি কুটি করি রাতের ভিড়, নারে তাকবীর লিল্লাহে তাকবীর, নারে তাকবীর লিল্লাহে তাকবীর। 313 জন সাহাবী বললেন আজকের যুদ্ধ হবে ইসলামের প্রথম যুদ্ধ মদিনার বিশ্বনবীর সঙ্গে। 1000 কাফের নবীর কালেমাকে মুছে দেওয়ার জন্য, চিরতরে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য বদরের ময়দানে জমা হয়ে গিয়েছে। আমার আল্লাহ দেখলেন মুসলমানদের ইমান পরিপূর্ণ খাঁটি গ্লাসের পানির মতো পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বললেন ফেরেশতা আর দেরি করো না, আল্লাহর কোরআন বলে 4000 ফেরেশতা 313 জন মুজাহিদের সঙ্গী হয়ে গিয়েছে। বদরের কাফেররা বলছে আমরা কিছুই বুঝলাম না, মুসলমানদের মুজাহিদদের মাঝে আমরা দেখলাম এক একটা সেনা সৈন্য আকাশ থেকে জমিন পর্যন্ত মাথার মধ্যে পাগড়ি। 313 জনের সঙ্গে বিশাল বড় বড় ফেরেশতা দেখে কি যুদ্ধ করবে? ওই জায়গায় তো ঘুরে পড়ে যাওয়ার কথা, ঠিক না বে? ঠিক। ইসলামের বিজয় হয়ে গেল, রসুলুল্লাহর দিন গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু, আখেরাতেও বন্ধু, ফেরেশতারা সবার বন্ধু। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে তোমাদের যা মন চায়। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা আবদার থাকবে জান্নাতে সেই সব খায়েশ মিটায় দিবেন কে? আল্লাহ।